আলহামদুলিল্লাহ সাল্লাম প্রশ্ন আসছে যে একটা নাস্তিকের প্রশ্ন উত্তরে রোজারিদ কেন করা হয় এটার কৌজ উনি বলতে পারেন নাই প্রথম কথাই হলো যে কউজ জিজ্ঞাসা করেই তো মানুষ নাস্তিক হয় এই জন্য মা তাকে যখন মাসিক অবস্থায় নামাজ বাদ গেলে কাজা হয় না রোজা কাজা হয় এটা প্রশ্ন করলে উনি বলছেন এইভাবেই আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কৌজ না আছে এই আল্লাহ আল্লাহ রসুলের কথা মানতে হবে এটা আপনি উত্তর দিয়েছেন এটা দিয়েছেন ঠিকই তাকে ওইটা বলা বাকি আছে যে আমাদের এখানে কৌজের উপরে ইমান নয় ইমান হলো আল্লাহ রসুল কথাকে মানার উপরে আমরা আল্লাহ রসুলকে সত্য বলে আগে মেনে নিয়েছি এরপরে আমাদের এগুলো অধীনে এসে গেছে সবগুলোই কারণ কোনো জায়গায় হয়তো উল্লেখ থাকবে সেটা ওইভাবে উল্লেখ হয়েছে বলে খালি জানবো আমরা আর কোনো জায়গায় উল্লেখ থাকবে না ওই জায়গায় আমরা জানতে বাধ্য না জানতে আমরা যাইতে কৌতূহলিও না কেননা এটাই বলে দিবেন যে যে ওই কৌতূহলী বেশি হওয়াতেই অনেকেই আল্লাহ আল্লাহ রসুলের অমান্যকারী হয়েছে তারা তো নাস্তিক ওই কারণে আর এরপরে হলো এখানে আলিমরা যে কষ্ট করে কারণটা বের করেছেন এটা আরও বড় শক্তিশালী কিন্তু এটা তো যত বড় বেমান সে এটাকে আরও দুর্বল মনে করবে এমনকি অগ্রহণযোগ্য মনে করবে সেটা হলো আমরা পুরো এক মাস যে কঠোর সাধনা করেছি আল্লাহ পাক আমাদেরকে এইটা করার তৌফিক দান করেছেন সেই তৌফিক দানের সুক্রিয়া হিসাবে আমরা করি এবং হাদিসে স্যারসিন যেখানে পুরস্কার আছে সকালে গিয়ে ঈদগাহে সেখান থেকে পুরস্কার আনতে যাওয়া হয় এমন নাস্তিক যদি নাস্তিক ওইরকম হয়েছে বলবে যে এটা তোমাদের ধাস্যকর কিছুই নিয়ে আসলা না খালি হাতে আসলা বলে ওই ওই এইটা আরও শক্ত হলো যে আমরা বললাম ভক্তির উপরে ইমান এমানকে পোষণ করি কেন মোহাম্মদ ইসলামকে সত্য বলে জানা সেই জায়গায় তোমার যদি বাবার ক্ষমতা থাকে তো কিছু সন্দেহ নিয়ে আসো আর ওইটা যদি না পারো তাহলে বাকিগুলো এটা একটাও তোমার চুচের ছাড়া মানতে হবে আর তুমি যদি নাও মানো অন্যদেরকে মানতে দিতে হবে তোমার সেখানে আপত্তি হানার কোনো সুযোগ এবং অধিকার নেই